ওসমান, আজ কত তারিখ জানো? আজ 7 জুলাই। আজ থেকে ঠিক 25 বছর আগে তোমার আমার বিয়ে হয়েছিল। সেদিন ছিল ঝুম বৃষ্টি। আমাকে যখন বাসর ঘরে নিয়ে যাওয়া হলো, ঠিক তখন আমার কেন জানি ভয় হওয়া শুরু হলো। তখনও বাইরে প্রচণ্ড বৃষ্টি। আমি মাথায় ঘোমটা দিয়ে খাটের ওপর বসে আছি। তুমি ঘরে এসে প্রথম যে কথাটি বলেছিলে, কি সুন্দর বৃষ্টি, চলো বারান্দায় গিয়ে বৃষ্টি দেখি। আমি খুব অবাক হয়ে তোমার কথা শুনলাম। এক মুহূর্তে আমার সব ভয় চলে গেল। তুমি আমার দিকে হাত বাড়িয়ে দিলে। আমি প্রথম তোমার হাত ধরলাম ওসমান। পরম নির্ভরতায় তোমার হাত ধরে আমি মনে মনে শুধু বললাম, এই হাত ধরে আমি পুরো জীবনটা পার করে দিতে চাই। তুমি হঠাৎ আমাকে পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে দিয়ে বলেছিলে, আমার রাজকন্যার জন্যই এই ফুলটা, আমাদের বাগানের ফুল এটা। বৃষ্টির ঝাপটা আমার মুখে ছিটে আসছিল তখন। কিশোরী, আমি এত সুন্দর মুহূর্ত কারো জীবনে আসতে পারে আমি জানতাম না। একটা গোলাপ, অথচ তার কি তীব্র মিষ্টি ঘ্রাণ। এই প্রথম আমি তোমার সাথে কথা বললাম। গোলাপ আর গোলাপের ঘ্রাণ দুটোই আমার খুব পছন্দ। তোমার নিশ্চয় জানতে ইচ্ছে করছে বিয়ের এতগুলো বছর পর আজ আমি এই কথাগুলো কেন বলছি, তাই না? একটা সম্পর্ক যার শুরুটা এত সুন্দর, সেটা কখন জানি বড্ড ক্লান্তিকর, অবহেলার, অবজ্ঞায় পরিণত হয়েছে। সেই বিকেলে তুমি কথা দিয়েছিলে, প্রতিদিন আমাকে তুমি গোলাপ ফুল এনে দিবে। আমি শুনে হেসেছিলাম। আমি জানতাম এটা কথার কথা, কিন্তু আমাকে অবাক করে দিয়ে অনেক দিন, অনেকগুলো মাস, প্রতিদিন বাড়ি ফেরার সময় তুমি লুকিয়ে আমার জন্য ফুল নিয়ে আসতে। তারপর একদিন তুমি কাজের চাপে ফুল আনতে ভুলে গেলে। তারপর আরেক দিন, তারপর আরেক দিন, এভাবে করে ফুল আসা বন্ধ হয়ে গেল আর আমিও ফুলের কথা ভুলে গেলাম। আমাদের ভালোবাসার জীবন থেকে ফুলের মতোই অনেক কিছুই হারিয়ে যেতে থাকে ওসমান। এরপর আবরার এলো। আমি আবরারকে নিয়ে ব্যস্ত হয়ে গেলাম আর তুমি তোমার কাজ নিয়ে। আমাদের ফুলহীন, ঘ্রাণহীন, ভালোবাসাহীন জীবন শুরু হলো, অথচ আমরা কেউ টেরই পাইনি। একদিন সারা খুব কাঁদছিল। তুমি প্রচণ্ড বিরক্ত হয়ে আমাকে বলেছিলে, একটা বাচ্চা ঠিক মতো সামলাতে পারো না, কেমন মা তুমি। সেদিন থেকে আমি পুরোপুরি মা হয়ে যাই ওসমান। আর তুমি হারিয়ে যাও তোমার কাজের ভুবনে, যেখানে আমার জায়গা কমতে কমতে একসময় নাই হয়ে যায়। দেখতে দেখতে 25 বছর চলে গেল। আমি আমাদের প্রথম দিনের কথা যেমন ভুলিনি, আমাদের পরের দিনগুলোর কথাও ভুলিনি। গত 10 বছরে তোমার আমার সম্পর্কে শুধু পরিবর্তনই এসেছে। 8-10টা সাধারণ স্ত্রীর মতো তোমার সব আদেশ মেনে চলেছি। কখনো কোনো কিছু তোমার পছন্দ না হলে তার জন্য তোমার কথা শুনেছি, লাঞ্ছিত হয়েছি। ভালোবাসার সম্পর্কেও গোলাপ আমাদের হারিয়ে গেছে, কিন্তু কাঁটাগুলো রয়ে গেছে। প্রতিদিন আমি অল্প অল্প করে আহত হয়েছি। ছোট থেকে ছোট বিষয়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বিষয়, তুমি বারবার আমাকে অপমান করেছ, অবজ্ঞা করেছ। আর আমি অথর্ব গৃহিণীর মতো সমস্ত অপমান মুখ বুজে সহ্য করেছি। কিন্তু তোমার অবজ্ঞা আমি কি করে সইব বলতো? যে মানুষটা পরম মমতায় আজ থেকে 25 বছর আগে আমার হাত ধরে রেখেছিল, সেই মানুষটার এমন পরিবর্তন আমি নিতে পারি না জানো। তুমি কি জানো ওসমান, আমার প্রতি তোমার এই তাচ্ছিল্য ভরা ব্যবহার সবচেয়ে বেশি কাদেরকে প্রভাবিত করে? আমি বলি ওসমান, তোমার সন্তানদেরকে।
খেয়াল করেছো কাল রাতে ওরা কি সুন্দরভাবে আমাকে একটা হাসির খোরাক বানালো? তুমি নিশ্চয় খুব উপভোগ করছিলে, তাই না? কিন্তু এটা শুধু কাল রাতের ঘটনা না ওসমান, এমন অসংখ্য বার হয়েছে তুমি আর তোমার সন্তানরা আমাকে প্রতিনিয়ত তোমাদের হাসির খোরাক বানিয়েছো, আর আমি রাতের পর রাত শুধু নিঃশব্দে কেঁদেছি। পৃথিবীর কোনো মা, কোনো স্ত্রী তার সন্তান বা স্বামীর কাছে হাসির খোরাক হয়ে বেঁচে থাকতে চায় না ওসমান। এখন আমার প্রতি তোমাদের এই আচরণ আমাকে অপমানিত করে, আমাকে বড্ড বেশি বেমানান আর অপ্রয়োজনীয় মনে হয় তোমাদের মাঝে। তাই অনেক ভেবে আমি তোমাদের ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, হয়তো বা বলতে পারো নিজেকে মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। এই সম্পর্কগুলো থেকে আমি মুক্ত হতে চাই, আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি, সাথে কিচ্ছু নিয়ে যাচ্ছি না, এমনকি কোনো স্মৃতিও না। তুমি একজন চমৎকার স্বামী হিসেবে তোমার সংসার জীবন শুরু করেছিলে ওসমান, কিন্তু একজন পরাজিত স্বামী হয়ে তোমার সংসার জীবনের ইতি হলো। স্ত্রী চলে যাওয়াটা এক ধরনের বড় পরাজয় তোমার জন্য, তাই না? তোমার দেয়া সবটুকু তোমাকে ফিরিয়ে দিলাম, ভালো থেকো।